সুপার স্পেশালিটি হেয়ার ট্রিটমেন্ট ক্লিনিক র্যাপসন কেয়ার লিমিটেড নতুন আঙ্গিকে বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে 1 নভেম্বর নগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত র্যাপসন কেয়ার এর মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেখালম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মোহসিন। আমি মনে করি এই যে বাচ্চা বাচ্চা 2-3 জন উদ্যোক্তা এবং এই যে আপা রেখা আপা সহ যে উদ্যোক্তা চিরঙ্গে নিয়েছেন, এইটা পরিপূর্ণ ইনশাল্লাহ দেখা যাবে যে অনেক ভালো করবে, কাকো কলকাতা সিঙ্গাপুর যেতে হবে না। মানের ব্যাপারে যেটা বলতেছেন, বাঙালি অনেক ছেলে অনেক মেয়ে বিদেশে প্র্যাকটিস করে এইখান থেকে পড়ালেখা করে যায় এবং এখন কিন্তু অনেক ছেলে মেয়েরা বিভিন্ন কান্ট্রিতে গিয়ে ট্রেনিং নিয়ে কিন্তু চিরঙ্গে ফিরে এসে প্র্যাকটিস করতেছে। আমি আশাবাদী যে এই হেলথ স্কিন কেয়ার অবশ্যই ভালো করবে। র্যাপসন কেয়ার চেয়ারম্যান রেখালম চৌধুরী জানান, 2017 সালে র্যাপসন কেয়ার হেয়ার ক্লিনিকের যাত্রা শুরু হলেও করোনার কারণে মাঝখানে বন্ধ হয়ে যাওয়ায় আবার নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। 19-এর পরের থেকে যে কোভিডের যে আক্রমণটা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু পুরো ওয়ার্ল্ড যেখানে বন্ধ গেছে, আমাদের র্যাপসন কেয়ারটাও প্রায় মোটামুটি বন্ধের মতোই ছিল। অনেকে ঢাকা থেকে সিলেট থেকে যারা আসবে বিভিন্ন জায়গা থেকে আসতে তারা আসতে পারে নাই। আমাদের বিশেষ করে শুধুমাত্র চুলের গ্রাফটিংটা আমাদের বন্ধ ছিল, আর অল্প যখনই খোলা হয়েছিল তখনই স্কিনের যে ছোটোখাটো প্রবলেমগুলো আছে আমরা ওগুলো চালিয়ে গেছি। তো দেখা গেছে যে বিভিন্ন এখন যখন পরিস্থিতিটা একটু ভালো হয়ে গেছে সব জায়গা থেকে আমরা সাড়া পাচ্ছি যে তারা করতে চাচ্ছে, তো আমরা পিছনে আছি, এখনও আমাদের কাজ চলছে। এখন একটু বড় পরিসরে নিয়ে আসছে এটা, এইটা মানুষকে সবাইকে জানানো দেওয়ানো, বাংলাদেশ মানুষকে যেন জানে যে আমরা আছি। র্যাপসন কেয়ারের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মাথার চুলের যন্ত্রণায় দীর্ঘদিন ধরে যারা ভুগছে তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা এবং আগামীতে পালাক্রমে চট্টগ্রামের বিভিন্ন জেলায় এ সেবা ছড়িয়ে দিবেন। চট্টগ্রামের মানুষ চিকিৎসার ব্যাপারে, স্কিনের ব্যাপারে, হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপারে এসবগুলো জানুক, উদ্বুদ্ধ হোক। আমি মনে করি আমাদের ডাক্তার আছে, নার্স আছে এবং প্রপার যদি একটা গাইডেন্সে ট্রিটমেন্টগুলো করাই অনেক ভালো হবে। চিরাং খুব ছোটো শহর, আমরা এমন একটা প্লেসে করেছি যেখানে অ্যাক্সেসটা খুব ইজি হয়। সো আমাদের নেক্সট প্ল্যান আছে যে আদার ডিস্ট্রিক্টগুলোতে যাতে আমরা কভার করতে পারি এবং আমাদের যে বিশ্বমানের যে সেবাটুকু আছে বিশেষ করে হেয়ার এবং স্কিন রিলেটেড, সেগুলো আমরা আরও বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে পৌঁছাতে পারি, আমাদের সেই প্ল্যানটা আছে। সো আই হোপফুলি ওনারা যেটা বাইরে গিয়ে করতে পারবেন সেই ট্রিটমেন্টটা এখন এখানে পসিবল আমাদের এখানে, এবং আমরা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করছি এবং বিগত 5 বছরে আমরা অনেক ভালোভাবে পেশেন্টকে ট্রিটমেন্ট করে যাচ্ছি। আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ান কল সেন্টারে মিলে খুব ভালোভাবে ট্রিট করছে পেশেন্টদেরকে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, এলিট পেইন্ট এর সিনিয়র ম্যানেজার এম এ মুক্তি চৌধুরী, র্যাপসন হেয়ারের পরিচালক ফজলে ওয়ালী সহ প্রমুখ। উল্লেখ্য, 2017 সালে প্রতিষ্ঠিত র্যাপসন কেয়ার লিমিটেড সুপার স্পেশালিটি ক্লিনিক কমিউনিটি হেলথ কেয়ার হিসেবে যাত্রা শুরু করলেও রোগীর সর্বোচ্চ সন্তুষ্টি আরও প্রসারের লক্ষ্যে বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট, কসমেটিক, প্লাস্টিক সার্জারি এবং লেজার ট্রিটমেন্টের আধুনিক প্রযুক্তির মান যুক্ত করে চট্টগ্রামে বড় পরিসরে অ্যাডভান্স রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করেছে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।